guys, it's an honor and our privilege to have the greatest fashion icon of Bangladesh, someone who is termed as the first international model from Bangladesh, and of course, a legend in the fashion industry, none other than our beloved Miss Bibi Russel. Please, onek jore hattali hobe. এ ধরনের লেজেন্ডের কথা শুনতে পাওয়া আসলে সৌভাগ্য এদেরকে সবসময় পাওয়া যায় না and she is here giving us her valuable time. This is priceless, guys. Please, জোরে হাততালি হবে for Miss Bibi Russel. আসসালামু আলাইকুম. আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে আমি আজকের দিনটা একটা খুব ইম্পর্টেন্ট দিন আমার জন্য. আমি জানি না আপনারা, আমরা আজকে বাংলাদেশ পেয়েছি কি করে? ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের কথা আপনারা জানেন? আজকে খুব ইম্পর্টেন্ট একটা মানুষের মৃত্যু দিন, সেটা হলো সূর্য সেন, যাকে মাস্টার দা বলেই পরিচিত. আজকে কিন্তু সেই সময় তাদের যে ত্যাগ আছে, প্রীতিলতা, সূর্য সেন, ক্ষুদিরাম, আমরা কিন্তু আমাদের দেশ স্বাধীন পেতাম না. আর আরেকটা কারণে, আমার বাবার দেশ রংপুর, আমার মার দেশ ঢাকা, আমার জন্ম চিটগাঁয়ে. আমি মনে করি পুরো বাংলাদেশই আমার, কেন আমি কোনো সময় মনে করি না আমার বাবার দেশ রংপুর তার জন্য আমি রংপুরের, আমি তো মা তো ঢাকার, আমার তো জন্ম চিটগাঁয়ে, আর আমি পুরা বাংলাদেশ চুষে বেড়াই. ধন্যবাদ, খুব ভাল লাগছে আজকে এসে. আমি বোধহয় জানি না কত বছর পরে পাবলিকের সামনে এলাম. এটার একটাই কারণ, আমি ফিরে এসেছি বাংলাদেশে 20 বছরেরও বেশি, আর আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে নেই. এর জন্য আমার সময়টা আমি গ্রামে গ্রামে দেই. আপনাদের মনে হবে, জানি না, অনেকে বলে সাকসেসফুল, আমি মনে করি না আমি সাকসেসফুল, কিন্তু আমার একটা শক্তি আছে যেটা জানি না কতজন মানুষের আছে. আমি হয়তো সাকসেসফুল না, এখনো চঙ্গের প্রথম স্টেপেও নেই, কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন. এখানে আমি আজকে আপনাদের সামনে আছি, এই ক্রেডিট আমাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষরা. তাদের দোয়ায়, তাদের ভালোবাসায়, তাদের জন্যই আমি ফিরে এসেছি, তাদের জন্যই আমি বিবি. আমাকে কিন্তু শহরের শিক্ষিত সমাজ, এখানে অনেক খুব ইম্পর্টেন্ট মানুষরা বসে আছে, আমাকে কিন্তু কোনো কর্পোরেট কেউ কোনো দিন স্পন্সর করেনি, আর আমার সময়ও নাই. আমি বসে বসে প্রজেক্ট লিখবো, ওদের কাছে দিব. আমি বিদেশে বড় হয়েছি. আমি আপনাদের বলতে চাই, যারা এখানে প্রজন্ম আছে, মনে করি তারাই ভবিষ্যৎ. আমার দেখেন পা থেকে মাথা পর্যন্ত পুরো বাংলাদেশ. আমি আপনাদের সামনে পজিটিভ বাংলাদেশ নিয়ে আসি. প্রত্যেকটা জিনিস হাতের তৈরি, গ্রাম বাংলার মানুষের করা. সো আমি চোখে মুখে পজিটিভ বাংলাদেশ ছোটবেলার থেকেই. আমি একটু আমার ছোটবেলাকে বলি, আমি বড়, আমার জন্ম চিটগাঁয়ে, কিন্তু বড় হয়েছি ঢাকায়, ওল্ড ঢাকায়. আমি একদম বাংলা মিডিয়ামে পড়া মেয়ে, 3 বোন আমরা কামরুননেসায় পড়াশোনা করেছি ম্যাট্রিক. তখন আমরা ওল্ড ঢাকায় যেতাম, আমাদের বাবা মা আমাদের নাচ গান ছবি আঁকা সবই শিখিয়েছে. তখন ভয় পেত না বাবা মারা মেয়েদের ছেলে ছেড়ে দিতে. আমি দেখে বড় হয়েছি জয়নাল আবিদিন ভাই, কামরুল হাসান ভাই, এস এম সুলতান ভাই,
Abbasuddin bhai, Abdul Alim bhai, Harulal chacha, writer apni bolen, shobar. Amar chokhe mukhe kintu chotobelar thekei ekta positive Bangladesh. Ami je jader dekhe boro hoyechi, kono motei kintu ami Bangladesh ke negative bhakte parina. Tarpor ektu boro jokhon holam, amar fashioner upor porashona bideshe. Kintu আমার একটা স্বপ্ন ছিল আজকে অনেকেই দেখলাম স্বপ্ন নিয়ে বলল আমার একটা স্বপ্ন ছিল যদিও আমি অভাবে বড় হইনি আমাদের বাসায় নানান রকম মানুষ আসতেন পলিটিশিয়ান আপনি বলেন যেই দেশে শেখ মুজিব মাওলানা ভাসানি এদের মতন লোককে দেখে আমি বড় হয়েছি নেতাদের দেখে আমি কেমন করে ভাবব বাংলাদেশ নেগেটিভলি তো সব রকম মানুষ আসতো আমাদের দেশে আমার বাসায় গ্রামের মানুষরাও আসতো ওরা লুঙ্গি গামছা এগুলি পরে আমি জিজ্ঞাসা করতাম এগুলি কে বানিয়েছে কালার কম্বিনেশন এত সুন্দর আমার কাছে তো রঙের পেন্সিল আছে ওরা বলতো গ্রামের মানুষ ওই যে আমার মধ্যে একটা স্বপ্ন ছিল যে এরা আমার থেকে সুন্দর কালার কম্বিনেশন করে আমি ছোটবেলা থেকেই আঁকতে পারতাম কিন্তু আমি ফাইন আর্ট পড়তে চাইনি আমার অনেক পুরস্কার আছে ফাইন আর্টের উপর আমি ফ্যাশন পড়তে গেছি এটা আমি লন্ডনেই পড়েছি একটা খুব বড় কলেজে কিন্তু আপনাদের এগুলি বলার কারণ হলো আমি অনেক সময় দেখি আমার কাছে অনেক ইয়াং জেনারেশন আছে বলে যে আমরা তো বাংলা মিডিয়ামে আমাদের ভবিষ্যৎ কি আমরা ইংলিশ বলতে পারি না অফকোর্স আমি কোনো জাতি চিনি না ফ্রেঞ্চ জার্মান ইটালিয়ান নিজের ভাষা জানে না কিন্তু আরেকটা ভাষা জানা একটা প্লাস পয়েন্ট আজকালকার দিনে আপনি আরেকটা ভাষা জানতে হয় তো এগুলি বলার একটাই কারণ আমার পা দুটো মাটিতে এটা আমার বাবা মা শিক্ষা আমি নিজেকে কোনোদিনও আকাশের তারা ভাবিনি যখন আকাশ দেখি রবি ঠাকুর নজরুল টলস্টয় এদের কবিতা গান শুনি কাজেই পা দুটা মাটিতে রাখাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি মাটি টাচ না করেন সবসময় উপরে থাকেন আপনি ফিল করবেন কি করে যেহেতু আমি মাটির মানুষের সঙ্গেই কাজ করি এইটা বলে আরেকটা কথা বলতে চাই যদিও আমার কাজটা একদম গ্রাম বাংলা নিয়ে যদিও আমি বাইরে পড়াশোনা করেছি ইচ্ছা করলে অনেক বিদেশি জিনিস ইউজ করতে পারি আমি একটা ক্রিয়েটিভ মানুষ সব দেশে সুন্দর জিনিস আমাকে আমার ভালো লাগে কিন্তু আমি এসেছি আমার স্বপ্ন করতে আমার স্বপ্ন আমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে আমি আমার স্বপ্ন কোনোদিন ভুলিনি স্বপ্ন খালি রাতে না দিনেও আপনি দেখতে পারেন কিন্তু ইউ হ্যাভ টু গো ফর ইয়োর ড্রিম ইউ হ্যাভ টু বি ফোকাস ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আজকে যেহেতু আমি চঙ্গের প্রথম স্টেপে নাই আমাকে বাংলাদেশে কেউ স্পন্সর করে না আমি রাগ করে আজকে একটা মোবাইল কোম্পানিতে গিয়ে কাজ নিব না কেন সেটা এখন সবচেয়ে বেশি বিক্রি হয় মোবাইল আইটি এগুলি আমি ধরেই রেখেছি কিন্তু একটা জিনিস আজকে বলতে পারি আমি যদিও চঙ্গের প্রথম স্টেপে না আজকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী সব দেশগুলি আমাকে ডাকছে আই এম আ স্টেট গেস্ট ফর অল দ্য কান্ট্রিজ ওদের হ্যান্ডলুম খাদি এগুলি বাঁচাবার জন্য বাট প্লিজ আমি হ্যাঁ আজকে বিদেশে সব এলিট সোসাইটি কিন্তু দেখে কি করছে আমি যখন বাইরে শো করি বা এক্সিবিশন করি সব এলিট সোসাইটিরা আসে আমাদের দেশের কোনো এলিট সোসাইটি আমার কাজ দেখতে আসে না ভাবে আমি গামছা লুঙ্গি এগুলি করছি দ্যাট ইজ নট স্মার্ট এনাফ বাট আমি আপনাকে বলতে পারি আপনি যদি ইন্টারনেট ঘাঁটেন দেখবেন এগুলি পরেই কিন্তু ওয়ার্ল্ডের টপ অনুষ্ঠানে আমি যাচ্ছি ইটস নট হোয়াট ইউ আর ওয়্যারিং এটা না যে আপনি কি পড়ছেন আপনি কি করে প্রেজেন্ট করেন কি করে আপনার পার্সোনালিটিটা আপনি দেখান আরেকটা জিনিস বলি আমি আমি চ্যারিটি বিশ্বাস করি না একদম না আমি ভিক্ষা করে বিদেশে বড় হইনি আমি ওদের সঙ্গে কম্পিট করেই
টিকে ছিলাম আজকে যদি আমি বলি কতগুলি জিনিস সেল করি এগুলি গ্রামের গরিব মানুষরা বানাচ্ছে ডা 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 আপনি কিনবেন পরে ভুলে যাবেন বাট আপনারা জানেন না কজন ইজ 100% ট্রেইন বাই দ্য ইউরোপিয়ান আমি আমি তো ওদের সঙ্গে কম্পিট করতে পারি ওদের দেশের তো কম্পিটিশনের টিকে থেকেই তো ছিলাম আর আরেকটা জিনিস যেটা হলো আমি সব সময় বলি আপনারা দেখবেন বাংলাদেশে বন্যা হচ্ছে ফ্লাড হচ্ছে এগুলি সবখানে দেখাচ্ছে আমি দারিদ্র্যের মধ্যে যে মিজারি পাওয়ার্টি এগুলি দেখাই না দারিদ্র্যের মধ্যে যে একটা খুব সৌন্দর্য আছে সেটাই আমি সেটাই আমার কাজ দেখেন আমি জানতাম আমি বোধহয় জানি না লাস্ট 10 ইয়ার্সে আমি পাবলিকে আসিনি আমি জানি অনেকে আমি কিন্তু আমার শাড়িটার দাম 800 টাকা চশমা রিক্সা আমার জুতো রিক্সা চুড়ি বানানো আমার সব শুদ্ধ সব কিছু মিলে হার্ডলি 2000 টাকা হবে ইটস নট হোয়াট ব্র্যান্ড ইউ আর ওয়্যারিং ইটস হাউ ইউ আর প্রেজেন্টিং প্লিজ আমার শেষ কথা আপনাদের কাছে একটাই অনুরোধ আমি সব দেশে ঘুরি আমার জিনিস বাইরেও বিক্রি হয় আমি কোনোদিনও চাব না আমি কোনো আন্দোলন করতে আসিনি আমি আপনাদের দেখাতে এসেছি কাজের আমার কাজের মাধ্যমে পজিটিভ বাংলাদেশ আমি চাব আপনারা 10টা কাপড় কিনেন 2টো দেশীয় কিনেন অফকোর্স আর আমি এটাও বলবো আমাদের নিউ জেনারেশন ডিজাইনার সবাইকে আপনারা সিরিয়াল দেখে কপি করে একটা শিল্পকে বাঁচাতে পারেন না ইউ হ্যাভ টু হ্যাভ ইওর ওন আইডেন্টিটি আপনার জিনিস আপনি এখন যান দেখবেন খালি কাপড় আসছে ইন্ডিয়া পাকিস্তান সবখান থেকে আমরা কি যেতে পারছি প্লিজ ইয়াং জেনারেশন এখানে যারা আছেন প্লিজ আপনারাই ফিউচার আপনারাই বাংলাদেশ গড়ে তুলবেন আর আপনাদের যারা প্যারেন্টসরা আসছেন আমি আজকে বলবো ঘরের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা আমি কোনোদিন ভুলিনি আমি ঘরে যেটা শিখেছি আর আমাকে দেখলে হয়তো মনে হয় না আপনারা জানেন ছায়ানট খুব বড় আমাদের বাসায় আমি কাদেরকে দেখে বড় হয়েছি কাদের কথা শুনে বড় হয়েছি হ্যাঁ আমাদের দেশের সুফিয়া কামাল বেগম রোকেয়া সব কিছু আমার পড়াশোনা করা কিন্তু ফ্যাশনে আমি প্রপার ইউনিভার্সিটিতে যাইনি কিন্তু আপনারা যারা মনে করেন ফ্যাশন কোনো পড়াশোনা না আমি বাংলা একাডেমির ফেলো বেগম রোকেয়া পুরস্কার প্রাপ্ত আপনারাও পড়তে পারেন দিস ইজ অল ফর ইউ আমি ফিরে এসেছি আপনাদের জন্য খালি দোয়া করেন যাতে যতদিন বেঁচে আছি জানি না কতদিন যাতে মরার আগে সেকেন্ড স্টেপে যেতে পারি যারা আমার স্বপ্ন পূরণ করেছে অ্যাটলিস্ট তাদের স্বপ্ন পূরণ করতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ জানাই ডনকে আপনাদের এটাও বলে রাখি আমি খুব কদিনের জন্য ঢাকায় আছি আমি এসেছি আমার ছেলেরা আমাকে কোনো রিকোয়েস্ট করে না এটা কিন্তু আমার ছেলের রিকোয়েস্টে ডনের সঙ্গে পরিচিত আমার ছেলে ছোট ছেলে আপনারা হয়তো অনেকেই জানেন গুগলে আছে বিকি রাসেল তো আমার ছেলেরা মার কাছে খুব কমই রিকোয়েস্ট করে মার স্বপ্ন করতে দেয় আজকে এসেছি ওর রিকোয়েস্টে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি থ্যাংক ইউ ডন থ্যাংক ইউ ম্যাম আসলে কীভাবে বলবো মানে যখন আমরা এরকম স্পিকিং সেশন শুরু করি তখন উই স্টার্টেড উইথ 100 পিপল প্রোগ্রাম দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্রোগ্রাম উই ডিড টুডে আমাদের এখানে হেডকাউন্ট আমার পার্টনার জানালো 3700 পিপল কেম অন অ্যান্ড অফ এসে গিয়েছে গেট এ হেডকাউন্ট 3700 পিপল কেম এবং ইট ওয়াজ অলওয়েজ দ্য ড্রিম টু হ্যাভ সামবডি লাইক ইউ টু কাম অ্যান্ড স্পিক ইন আওয়ার সেশন অ্যান্ড শেয়ার হার এক্সপিরিয়েন্সেস ইয়েস ম্যাম আমি আপনাদের বলতে চাই
আমাকে কিন্তু অবশ্যই আমি টেলিভিশনে মিডিয়ার সামনে আসি না আমাকে খালি উল্টাপাল্টা সেলিব্রিটি মনে করে কি খায় কি পারফিউম দেয় কি এগুলি কথা আমি উত্তর দিতে চাই না কিন্তু আজকে অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে টক শো আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাই বিজনেস ফোরামে এরকম একটা ফোরামে রিয়েলি প্রথমবার আমাকে বলা হচ্ছে তাও আবার আমার ছেলের সাজেশনে ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম আমাকে ওখানে কয়েকজন জিজ্ঞেস করছিল এবং এখানেও একজন বসে আছে খুব জিজ্ঞেস করছে যে আপনার কি কোনো লার্নিং একাডেমি আছে নাকি সামওয়ান ওয়ান্টস টু লার্ন অ্যাবাউট ফ্যাশন আর মডেলিং এরকম কোনো প্ল্যান বা ইনস্টিটিউশন আছে নাকি আমি মনে করি আমি তো এখন আমাকে সবাই যদি সবাইকে জিজ্ঞাসা করেন আমি 18 ঘন্টা কাজ করি এখনও চঙ্গের প্রথম স্টেপ না আমি একটা ইনস্টিটিউট করব না তো এই প্রাইভেট ইউনিভার্সিটির মতন পোশাক বানানোর জন্য যদি পয়সায় বানানোর ইচ্ছা থাকতো আমি কিন্তু বিদেশে থাকতাম আজকে সব ছেড়ে আমার লাইফটা হলো একটা স্টুডেন্ট আমি তো সময় দিতে পারবো না আপনারা বলেন কজন ফ্যাশন সম্বন্ধে রিয়েল পড়াতে পারে তো এর জন্য এখনো কোনো প্ল্যান নেই ইনশাল্লাহ সুন কখনো যদি হয় আমরা সবাই জানবো এই লাইফে তো হবে না কেন আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে থ্যাংক ইউ ম্যাম ফর ইউর টাইম উই হ্যাভ আ স্মল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর ইউ And a few gift vouchers from Don Sumdany and Unisel. Thank you. Thank you, Don. Thank you. Thank you. Thank you.